বন্ধুরা, উইবিনারের তৃতীয় পর্বে আজকে একটা চমৎকার টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আব্দুল্লাহ আল মামুন ফ্রম মামুন একাডেমি, আর এই চমৎকার টিউটোরিয়ালের পিছনে কাজ করেছেন হচ্ছে এমডি সাদ্দাম হোসেন ভাই। এমডি সাদ্দাম হোসেন ভাই আমাদের গ্রুপে পোস্ট করে জানতে চেয়েছেন যে তার কিছু এমপ্লয়ি আছেন যারা বিভিন্ন টাইমে ছুটি নিয়ে থাকে, তো লাস্ট যে ছুটি নিয়ে জয়েন করেছেন অর্থাৎ সর্বশেষ যে ডেটটা সেটা থাকবে ওনার প্রথমে, এবং সর্বলোয়েস্ট যে ডেটটা সেটা থাকবে হচ্ছে নিচে। দ্যাট মিন্স যে লাস্ট যে ডেটটা সেটা উনি প্রথমে দেখতে চাচ্ছেন, এবং একেবারে যে শেষের যে ডেটটা সেটা উনি শেষে দেখতে চাচ্ছেন। দ্যাট মিন্স Z2A, দ্যাট মিন্স হাইয়েস্ট টু লোয়েস্ট, এই আকারে উনি অটোমেটিক দেখতে চাচ্ছেন, যেটা সর্বোচ্চ ডেট হবে এটাকে উনি প্রথমে রাখতে চাচ্ছেন। তো বন্ধুরা, এইটার উপরেই বেস করে আমি এই প্রজেক্টটি সাজিয়েছি, যেখানে একটা ছোট্ট একটা ডাটাবেস দেখতে পাচ্ছেন। যেমন দেখেন, এখানে সর্বোচ্চ ডেটটা এখানে দেয়া আছে, এই যে ডাটাবেসটার উপরে বেস করে এখানে সর্বোচ্চ ডেট আছে, এবং একেবারে যদি আমরা নিচে যাই তাহলে দেখেন লোয়েস্ট ডাটাটা আছে। দ্যাট মিন্স এখানে ডাটাটা এখানে আছে, এলোমেলোভাবে এই ডেটগুলো সাজানো আছে, এবং এখানে সেটা Z2A আকারে সাজানো আছে। দ্যাট মিন্স সর্ব হাইয়েস্ট যে ডেট সেটা এবং সর্বলোয়েস্ট যে ডেট সেটা নিচে। তো আমরা একটু ডেটটাকে একটু চেঞ্জ করে দেখি। যেমন এখানে যদি আমরা দেই হচ্ছে 2000, সাপোজ এখানে দিলে আপনি বলতে পারেন যে না মামুন ভাই কী করেছে, হয়তোবা চালাকি করতেছে। আমরা এই জায়গাটা যদি দেই হচ্ছে 2021, তাহলে দেখেন এই জায়গাটা ডেটটা চেঞ্জ হয়ে গেছে। দ্যাট মিন্স সর্ব হাইয়েস্ট যে ডেটটা আছে, সালটা আছে, মাসটা আছে, সেটা কিন্তু এখানে চলে যাচ্ছে। আমরা যদি এই ডেটে আবার 2022 দেই তাহলে দেখেন এটা যাবে প্রথমে, আর 21টা যেটা আছে সেটা চলে যাবে একটু নিচে। একটু খেয়াল করবেন, আমি এন্টার দিলাম, এই যে দেখেন 22 21। আবার কোথাও যদি আমরা এখানে সাপোজ এখানে 2025 দিলাম, আবার একটু খেয়াল করবেন এখানে দেখবেন তিনটা চেঞ্জ হয়ে যাবে। দ্যাট মিন্স 2025 22 21, আমার মনে হচ্ছে সাদ্দাম হোসেন ভাই এটাই জানতে চেয়েছেন, আমি যদি ভুল না করে থাকি। তো বন্ধুরা, আজকে আমরা এই প্রজেক্টটি দেখাবো, এবং দ্বিতীয় যে প্রজেক্টটি আছে সেটা হচ্ছে নাম্বার চেঞ্জের ক্ষেত্রে। দ্যাট মিন্স ভ্যালু, এটা হচ্ছে সাদ্দাম ভাই জানতে চেয়েছেন সর্বোচ্চ ডেট, আর এই যে দ্বিতীয় যে প্রজেক্টটি সেটা হচ্ছে নাম্বার হাইয়েস্ট থেকে লোয়েস্টে দাঁড়াবে। যেমন দেখেন এখানে যে নাম্বারগুলো আছে এখানকার ভিতরে কোনটা সর্বোচ্চ, দ্যাট মিন্স সবচেয়ে বড় কোনটা, সেটা থাকবে প্রথমে, এবং সিরিয়ালি তারপরে 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 এভাবে। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি 94,333, সেটা আছে হাইয়েস্টে এবং এটা আছে লোয়েস্টে। এখন আপনি বলতে পারেন যে ভাই এখানে আমি খুঁজবো কীভাবে হাইয়েস্ট কোনটা লোয়েস্ট কোনটা, সেই জন্যই কিন্তু এখানে আমি একটা কালারের অপশন করে রেখেছি যে এখানে যে হাইয়েস্টটা থাকবে এখানে যেটা এই জিনিসটা আপনি এখানে দেখতে পাবেন। তো আমি যদি রিফ্রেশ দিই তাহলে দেখেন এখানে 99,661, এখানে 99,661, দ্যাট মিন্স সর্বোচ্চ এবং সর্বলোয়েস্ট। আবার রিফ্রেশ দিলাম, দেখেন এই ডাটার সাথে কিন্তু হাইয়েস্ট লোয়েস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে এবং কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, সাথে এইটার সাথে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সমস্ত কিছু ঠিক রেখে তার ডাটার এই যে করেসপন্ডিং যে ডাটাটা আছে সেই ডাটাটাও অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, দ্বিতীয় প্রজেক্টটি হলো এটা, এবং তৃতীয় যে প্রজেক্টটি সেটা হচ্ছে সবচেয়ে মজাদার, সেটা হচ্ছে আমরা এতক্ষণ বললাম হচ্ছে ডেট, তারপরে বললাম হচ্ছে নাম্বার, এখন দেখাচ্ছি হচ্ছে দেখেন অ্যালফাবেটিক্যাল অর্ডার। দ্যাট মিন্স সর্বপ্রথমে যে ডিস্ট্রিক্টটি থাকবে সেটা হচ্ছে প্রথমে থাকবে, এবং সবচেয়ে লোয়েস্ট যে ডিস্ট্রিক্টটা, দ্যাট মিন্স জেড, এ থেকে জেড পর্যন্ত সেটা থাকবে নিচে। আমি যদি একটু বোঝানোর জন্য বলি, সাপোজ যেমন দেখেন এখানে আমার ডিস্ট্রিক্ট আছে প্রথমে বরগুনা, বি সি ডি ই এফ জি এইচ আই জেড ডিকশনারি সিস্টেমে। কারণ হচ্ছে এখানে আমি দিয়ে দিয়েছি সিস্টেমটা যে প্রথমে হচ্ছে এ, তারপরে তুমি থাকবা বি সিরিয়াল, তারপরে সি সিরিয়াল, তারপরে ডি সিরিয়াল। আমরা যদি এই ডাটাটাকে একটু অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করে দেখি তাহলে দেখেন এখানে আছে রংপুর ডিস্ট্রিক্ট, বাট আমাদের প্রথম এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, কারণ বাগেরহাটের বি হচ্ছে প্রথমে। এবার আমরা যদি এখানে সাপোজ এই জায়গায় একটু দেখি যে আল মামুন, সাপোজ আল এম এ এম ওয়েন, দ্যাট মিন্স প্রথমে হচ্ছে এ, তার মানে এটা চলে যাবে হচ্ছে প্রথমে। আমরা যদি বের হয়ে যাই দেখেন আল মামুন চলে আসছে প্রথমে, দ্যাট মিন্স প্রথমে হচ্ছে এ। এরপরে এটাকে আমরা যদি চেঞ্জ না করে আমরা যদি অন্য কোথাও সাপোজ এখানে দিতে চাই ক্যানাডা, সি এন এ ডি এ ক্যানাডা, এখন দেখেন এখানে ক্যানাডা ঢুকে গেছে। আবার যদি এখানে চান যে এ এল এ এম আলম, তাহলে দেখেন আলমটা প্রথমে চলে যাচ্ছে, অর্থাৎ এই এবিসিডির যে অ্যাসেন্ডিং অর্ডার সেটা আকারে এখানে এ থেকে জেড পর্যন্ত টোটালি সাজিয়ে যাবে। বন্ধুরা, তাহলে আমরা কথা না বলে চলুন সরাসরি আমরা আমাদের প্রজেক্টে চলে যাই।
তো বন্ধুরা আমাদের এখানে যে ডাটাবেসটি আছে সেই ডাটাটা আমরা দ্যাট মিন্স রেজাল্ট যেটা আমরা করেছিলাম সেটা আমরা ডিলিট করে দিলাম ওকে তো আমরা কি চাচ্ছি আমাদের এখানে থাকবে হচ্ছে সর্বোচ্চটা এবং এখানে থাকবে সর্বনিম্নটা দ্যাট মিন্স কোনটার উপরে বেস করে এইটার উপরে বেস করেও করতে পারেন এটার উপরে বেস করে করতে পারেন আপনার যেটা ইচ্ছে ওকে আমরা প্রথমে নাম্বারটা দেখি তো বন্ধুরা এই জিনিসটা দেখার জন্য খুবই সিম্পল একটা কাজ কিছুই না জাস্ট একটু ব্রেনের ট্রিক্স খাটাতে হয় ইকুয়াল সর্বোচ্চ তো সর্বোচ্চ ভ্যালু দেখার জন্য আমরা যে ফাংশনটি ইউজ করব সেটা হচ্ছে লার্জ ফাংশন LARGE লার্জ ফাংশনটা আমরা ব্যবহার করব কারণ হচ্ছে সর্বোচ্চ লার্জ ম্যাক্স এই জিনিসগুলো স্বাভাবিকভাবে ইউজ করা হয় যেহেতু আপনার ম্যাক্স হচ্ছে কয়েকটা ভ্যালুর উপরে বেস করে করবে দ্যাট মিন্স আর হচ্ছে লার্জটা হচ্ছে অ্যারে টোটাল বেসটার উপরে সে করে দিবে তো আমার এখানে অ্যারে আমি টোটাল অ্যারেটা সিলেক্ট করলাম ওকে এটাকে আমরা F4 দিয়ে লক করে দিলাম দেন হচ্ছে কমা কমার পর হচ্ছে কে এই কেটাই হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার এই কে এর উপরে আমার মনে হয় একটা ভিডিও আছে এই কে এর অর্থ কী তো আমরা চাচ্ছি হচ্ছে প্রথমে কি সর্বোচ্চ প্রথমে সর্বোচ্চ মানে হচ্ছে এক নাম্বার হাইয়েস্ট দেন হচ্ছে আমরা এন্টার যদি দেই তাহলে দেখেন 85,525 টাকা এবার এটাকে আমরা নিচে ফিল হ্যান্ডেল করে নিয়ে আসি এবার আমরা কত নাম্বার চাচ্ছি এবার চাচ্ছি হচ্ছে 2 নাম্বার ওকে আমরা এখানে 2 দিয়ে দিলাম অর্থাৎ এখানে আমরা চাচ্ছি 1 এখানে আমরা চাচ্ছি 2 দ্যাট মিন্স আমরা আপনি আমাকে দেখিয়ে দিবেন যে সর্বোচ্চ নাম্বার কোনটা এরপরে কোনটা এরপরে কোনটা আবার যদি আমরা এটাকে কেটে দেই তারপর আমরা কী করবো ইকুয়াল LARGE লার্জ এই হচ্ছে আমার টোটাল ডাটাবেস অ্যারে দেন হচ্ছে F4 দিয়ে লক করে দিলাম দেন হচ্ছে কমা এরপর হচ্ছে কি কে প্রথম হাইয়েস্ট দ্বিতীয় হাইয়েস্ট তৃতীয় হাইয়েস্ট চতুর্থ হাইয়েস্ট ওকে প্রথম হাইয়েস্ট সিলেক্ট করলাম দেন হচ্ছে এন্টার দিলাম এখন যদি এটাকে আমি ফিল হ্যান্ডেল করে দিই তাহলে দেখেন বন্ধুরা কী দাঁড়ালো সর্বোচ্চ 93,392 টাকা সর্বোচ্চ হাইয়েস্ট যেটা সেটা এবং সর্বনিম্ন যেটা এটা কিন্তু একেবারে ডিসেন্ডিং অর্ডারে দ্যাট মিন্স Z2A এই সিরিয়ালে কিন্তু নিজে নিজে বসে গেছে এবং এইটার সাথে যে ডাটাগুলো করেসপন্ডিং করা আছে এটা অন্য একটা ভিডিওতে আমি চাইলে আপনাদেরকে দেখিয়ে দিব এখন যারা আমার চেয়েও চালাক তারা হয়তো বা বলতে পারেন যে মামুন ভাই আপনি তো এই হেল্পার কলামের সহায়তা নিয়েছেন এটা না নিলে আপনি কি করবেন তাহলে তো ইরোর চলে আসছে হ্যাঁ বন্ধুরা এখন আমরা সেটা দেখাচ্ছি কেউ ভিডিওটি টানবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমরা আবার যদি দেখাই LARGE লার্জ ওকে আমার টোটাল যে অ্যারেটা আছে F4 দেন হচ্ছে কমা এবারই হচ্ছে এই ফাংশনটার মজার বিষয় তো আমরা এখানে কি দিয়েছিলাম এক এখানে দিয়েছিলাম হচ্ছে এক এরপরে দিয়েছিলাম হচ্ছে 2 আমরা এখানে যদি একটু ম্যানুয়ালি বোঝার জন্য দেই এখানে দিয়েছিলাম 1 এখানে দিয়েছিলাম 2 তাই তো এখন এই 1 এবং 2 এটাকে আমাদের ডাইনামিক করতে হবে দ্যাট মিন্স এটাকে যদি আমরা ডাইনামিক করি তাহলে এই হেল্পারটা আমাদের লাগতেছে না তো এটাকে আমরা ডাইনামিক করার জন্য কী করব তুমি আমাকে এখানে 1 দেখিয়ে দেবা এখানে 2 দেখিয়ে দিবা ওকে তো আমরা এটা বোঝার জন্য কী করতে পারি একটা রস ফাংশন দ্যাট মিন্স রস ফাংশন ব্যবহার করলাম রস ফাংশনের সিস্টেম হচ্ছে এই অ্যারে অ্যারে শিফট কোলন দেন হচ্ছে এন্টার ওকে দেখেন এবার দেখেন কিন্তু এখানে আমার 1 নাম্বার কিন্তু হয়ে গেছে এই যে আমার 1 নাম্বার রো দেন হচ্ছে এটাকে যদি আমি নিচে চলে যাই এবার একটু বোঝার চেষ্টা করি তাহলে দেখেন এই রোটা কিন্তু চলে আসতেছে এই রোটা নিচে চলে আসতেছে এই রোটা নিচে চলে আসতেছে এবার যদি এটাকে আমি এই নিচে নিয়ে আসি এই রোটার নিচে চলে আসতেছে আমরা যেটা করব প্রথম যে সেলটা প্রথম যে সিলেকশনের সেলটা সেটাকে আমরা লক করে দিব দেন হচ্ছে পরেরটা ফ্রি রাখবো তাহলে দেখেন কী দাঁড়ায় প্রথমটাকে টান দিয়ে নিয়ে আসলাম দ্বিতীয়টা দেখেন বড় হয়ে গেল দ্যাট মিন্স এবার হলো 2টা এবার যদি এটাকে আমরা টান দিয়ে নিয়ে আসি এবার হলো 3টা এবার যদি এটাকে আমরা টান দিয়ে আবার নিয়ে আসি এটা এবার হচ্ছে 4টা দ্যাট মিন্স তুমি আমাকে বলে দিবা এখানে রো কয়টা 1টা এখানে 2টা এখানে 3টা এখানে 4টা তো এই যেটা আমরা করলাম এইটাকে যদি আমরা কপি করে নিয়ে যাই দেন হচ্ছে আমরা এখানে ডাবল ক্লিক করব যেখানে আমাদের এই M4টা আছে সেখানে আমাদের যে ফর্মুলাটা আমরা করেছি সেই ফর্মুলাটা আমরা পেস্ট করে এন্টার দিয়ে দেবো এখন দেখেন বন্ধুরা প্রথম হাইয়েস্ট দ্বিতীয় হাইয়েস্ট তৃতীয় হাইয়েস্ট চতুর্থ হাইয়েস্ট সর্বোচ্চ হাইয়েস্ট এবার যদি আমরা এই হেল্পারকে ডিলিট করে দিই আমাদের কিচ্ছু যায় আসে না কারণ হচ্ছে এখানে আমরা তাকে দেখিয়ে দিয়েছি ভাই তুমি হচ্ছ 1 নাম্বার সিরিয়াল তুমি হচ্ছ 2 নাম্বার সিরিয়াল তুমি হচ্ছ 3 নাম্বার সিরিয়াল দেখেন রোয়ের যে কাজটা সেই কাজটা কিন্তু বড় হচ্ছে এই যে দেখেন রোয়ের কাজটা বড় হচ্ছে আমরা যদি একেবারে লাস্ট রোতে চলে যাই তাহলে দেখেন তার মানে এখানে হচ্ছে 16 অথবা 17টা রো ও দেখিয়ে দিচ্ছে যে
এই থেকে এই পর্যন্ত 17টা রো আছে। এটা হচ্ছে রোস ফাংশনের কাজ। তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখালাম সেটা হচ্ছে কোন ডাটাকে কোন নাম্বারকে কোন সংখ্যাকে যদি ডিসেন্ডিং থেকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে চান সেটাকে কিভাবে অটোমেটিক করবেন। এমডি সাদ্দাম হোসেন ভাইয়ের সাথে আশা করি আপনাদেরও অনেক অনেক উপকার হয়েছে। যদি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে বিন্দু পরিমাণ আপনার কাজে লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন। আর আপনারা যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের মামুন একাডেমি ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, আমরা আপনার সেই পোস্টের বেসিসে যদি মনে করি এটা গুরুত্বপূর্ণ তাহলে সেই বিষয়ের উপর আমরা একটা ওয়েবিনার ভিডিও এরকমই একটা তৈরি করে দেব যেন আপনার সাথে সবাই শিখতে পারে। বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে মামুন একাডেমি থেকে আমি আব্দুল্লাহ মামুন আজকের মতো বিদায় নিচ্ছি। ও না, বিদায় তো নেওয়া যাবে না, কারণ প্রজেক্ট থ্রি তো দেখাইনি। প্রজেক্ট থ্রিটা হচ্ছে যে অ্যালফাবেটিক্যাল অর্ডার, দ্যাট মিনস এ থেকে জেড। আপনারা যদি মনে করেন যে এই বিষয়টার উপরেও আপনাদের ভিডিও দেওয়ার দরকার আছে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে মামুন ভাই আমরা তো নাম্বার দেখলাম এবং ডেটও বুঝে ফেলেছি, যেহেতু ডেটটাও নাম্বার ফরম্যাটিংয়েই থাকে, তো যদি সেটা নাম্বার না হয় টেক্সট হয়ে থাকে, অ্যালফাবেটিক হয়ে থাকে, তাহলে সেটা কিভাবে আমরা সাজাবো। যদি কারো এরকম প্রয়োজন হয়ে থাকে, আপনাদের যদি দরকার হয় কমেন্ট সেকশনে জানাবেন, পরবর্তী ভিডিও এটার উপরে আমি নিয়ে আসবো। আজকের মতো আল্লাহ হাফেজ।